নমস্কার বন্ধুরা, অডিও আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা মতো আপনাদের সাথে আবার চলে এসেছি একটি নতুন আড্ডায়, একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি একটি কিশোর গল্প, দুটি কিশোরের অপেক্ষার গল্প। আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894 সালে উত্তর চব্বিশ পরগনার মৌরতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে। তাঁর উল্লেখযোগ্য কিছু সাহিত্য কর্মগুলির মধ্যে পথের পাঁচালী, অপু সংসার, চাঁদের পাহাড়, আরণ্যক ভীষণ জনপ্রিয়। তাহলে বন্ধুরা, শুরু হচ্ছে আজকের গল্প তাল নবমী। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভাদ্র মাসের দিন। আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুই দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরামের সামান্য আয়ের গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং দুই চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কারো ক্লেশে সংসার চলে। যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তাও ফুরিয়ে গেছে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে। নেপালের বয়স বছর 12 ও গোপালের বয়স বছর 10 হবে। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে দুই ভাই সংসারের ওপর কিরকম যেন বিরক্ত হয়ে উঠেছে। এই গোপাল, তোর খিদে পেয়েছে? হ্যাঁ দাদা, খুব পেয়েছে। মাকে গিয়ে বল, আমারও পেট চুইচুই করছে। মা বকে, তুই যা দাদা। বকুক গে, আমার নাম করে বলতে পারিস না? গোপাল, শিবু কাকুর ছেলে চুরি যাচ্ছে না? দাঁড়া, কোথায় যাচ্ছে ওকে জিজ্ঞাসা করি। ও চুনি চুনি, শুনে যা। কি উঠোনের কাছে দাঁড়িয়ে রইলি কেন? আয় না, আয় ভেতরে। না যাব না, বেলা বয়ে যাচ্ছে, আমি জটি পিসিমার বাড়ি যাচ্ছি, মা সেখানে গেছে, ডাকতে যাচ্ছি। কেন রে, তোর মা সেখানে কেন? ওদের ডাল ভাঙতে গেছে, তাল নবমীর বেটো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়িতে লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি, আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নিমন্ত্রণ করবে, তোদের কি আর বাদ দেবে? আচ্ছা আমি এখন চলি রে, দেরি হয়ে যাচ্ছে। ভাই, আজ কি বার রে? শুক্রবার বোধ হয় না, মঙ্গলবার নিমন্ত্রণ। কি মজা না দাদা, তাল নবমী বেরতো তালের বড়া করে, তুই জানিস? সত্যি দাদা। দাদা, কতক্ষণ ধরে তো বসলাম রে, মাছগুলো ভালো টোপ গিলল না, এই কটা মাত্র মাছ পড়ল। ওতেই হবে, মাকে বলবো ভালো করে ভেজে দিতে। একটু দাঁড়া তো, জটি পিসের বাড়ি ঢুকে দেখে আসি, ওদের বাড়িতে তালের দরকার হবে, যদি তাল কেনে। চলো দাদা। ওই তো জটি পিসিমা দাঁড়িয়ে আছে। ও পিসিমা, পিসিমা কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেবো বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পেছনে ওকে রে গোপাল, তো সন্ধ্যেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায়? মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে এখন আসি পিসি। আচ্ছা এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা কিন্তু ভালো না।
অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। দাদা, পিসিমা তো তাল নবমী নেমন্তন্ন করলো না। দাঁড়া, পিসিমাকে আরেকবার জিজ্ঞাসা করে আসি। পিসিমা, তাল নেবে তো? হ্যাঁ, দিয়ে যেও বাবা, কত করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা, আপনার জন্য পয়সায় তিনটে। বেশ কালো হেঁড়ে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। একেবারে মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। আচ্ছা, এখন আসি পিসিমা। কবে তাল দিবি দাদা? তাল তুই ওদের কাছে পয়সা নিস না দাদা। কেন রে? পয়সা না নিলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না। কি রে গোপাল, ঘুমাসনি কেন? দাদা, তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না, তা আবার কখনো করে? কি রে, কি ভাবছিস? ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। এখনো কেউ ওঠেনি, এই বৃষ্টি হালকা হালকা পড়ছে। আবার যাই, ছুটে চলে যাই, এখন তাল দিঘির ধারে অনেক তাল পড়ে থাকবে। ওই তো কালো কুচকুচে তালটা, কিন্তু একেবারে জলের ধারে। যাই দেখি, পেয়েছি পেয়েছি। ওই তো আরো তিনটে তাল, কিন্তু এত তাল নিয়ে যাব কি করে? এই বড় দুটো বড় নিয়ে যাই, পিসিমা খুশি হবেন। পিসিমা, ও পিসিমা! কি রে, খোকা নাকি? তাল এনেছি পিসিমা। দে, এবারেও তো পিসিমা বলল না। ব্যাংকগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? ওরা নতুন জলে ডাকে, এখন পুরনো জলে ওদের অত আমোদ নেই রে। আজ কি বার মা? সোমবার, কেন রে? বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? গোপাল, তুই আজ সকালে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি, কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললো গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে তো খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনিতেই করতো, তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। কি রে, কি ভাবছিস? কতক্ষণে যে রাখবো হবে। কি রে গোপাল, এসেছিস? খেতে বস। লাবণ্য, কাকুরের ডালনা, মুখের ডাল আর তাল পিটুলি ভাজাগুলো নিয়ে আয় তো এইদিকে। খোকাকে দে, খোকা নে পায়েসটা, নে তালের বড়া কাঁচা নে খোকা। বুঝলি লাবণ্য, খোকা তাল কুড়িয়ে দিয়েছিল বলে তাই তো তালের পায়েসটা হলো। খুনে খোকা, খা খা, আজ যে তাল নবমী রে। খাচ্ছি পিসিমা, খাচ্ছি। গোপাল, ও গোপাল, ঘুম থেকে ওঠ বাবা, বেলা বয়ে যায় যে, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ মা, তুমি?
হ্যাঁ আমি, এরকম বোকার মতো আমার দিকে ফেল ফেলছি আছিস কেন রে? আজ কি বার মা? মঙ্গলবার, ওঠে পড় তাড়াতাড়ি, আমি যাই, কত কাজ পড়ে আছে যে। আজ তো তাই না বমি, কিন্তু ঘুমের মধ্যে বুঝি আমি স্বপ্ন দেখছিলাম। কি রে উঠেছিস, জানালার পাশে দাঁড়িয়ে কি করছিস? দাদা, জ্যোতি পিসিমার বাড়ি থেকে নেমন্তন্ন আসেনি? না রে গোপাল, দেখ জগবন্ধু চক্রবর্তী আর তার সাথে তার ছেলে মেয়ে কোথায় যেন চলেছে। হ্যাঁ, শানু পাঁচু হরেন ওরাও তো কোথায় যেন যাচ্ছে। দেখ দাদা, কুরুরামও কোথায় যেন যাচ্ছে। দাদা, ওকে দেখে জিজ্ঞাসা করি। কুরুরাম, ও কুরুরাম, এখানে বসে কেন রে, যাবি নে? কোথায় যাচ্ছিস তোরা? চটি পিসিমার বাড়ি রে, তাল্লাবন্নি নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন করেনি তোদের? ও, ওরা তো আবার বেছে বেছে বলেছে কিনা। কেন করবে না আমাদের নেমন্তন্ন, আমরা পরে যাবো। দাঁড়ে তা ওরা করিস কেন, কি হয়েছে? যখন যাওয়ার যাবি আমি বাবু এখন আছি। মন খারাপ করিস না ভাই, চোখের জলমুখ, সংসারের এরকমই অবিচার। দাদা, ওই দেখ হিতেন দেবেন গুটকে ওরাও যাচ্ছে, আমাদের আর তালের বড়া খাওয়া হলো না বল।